আসসালামু আলাইকুম। আসো আজকে তোমাদের সাথে এমন কিছু এই ভিডিওতে শেয়ার করব যাতে করে অনেকের ধারণায় চেঞ্জ হয়ে যাবে। আসলে আমাদের এক একজনের এক এক রকম ধারণা থাকে কিছু জিনিস নিয়ে, এটা অবশ্য তোমাদের সাথে কথায় কথায় পরে শেয়ার করছি। তার আগে এই সুন্দর জায়গাটা একটু উপভোগ করে নাও, কী যে সুন্দর, সামনাসামনি গেলে তারপরে তোমরা উপভোগ করতে পারো। ব্যাংককে আমরা একদিন থাকার পর বাই রোডে চলে এলাম পাতায়াতে। পাতায়ার নাম শুনলেই কেমন একটু নাকুচু নাকুচু অনেকেরই মনে হয়, যেমন আমারও মনে হচ্ছিল পাতায়া খুব একটা ভালো লাগে না, পাতায়া সিটিতে বাংলা রোড এই সেই বিচের কাছে অনেক রকম খারাপ পরিবেশ থাকে। তো এই নিয়েই অনেক রকম অনেকের সমালোচনা শুনেছি, অনেকের কথাও শুনেছি। ওই যে আমার পুচকুটা রুমের মধ্যে এসে কী যে খুশি, মা কী করছে দেখছে। পাতায়াতে আমি যেই হোটেল অথবা রিসর্ট বলো যেখানে এসেছিলাম, আজকে তার কিছু অংশ পুরোটা আমার পক্ষে দেখানো সম্ভব না, তাহলে 40 মিনিটের ভিডিও হয়ে যাবে। একদমই কিছু অংশ যেটা না দেখালেই না সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আহিলকে নিয়ে চলে এসেছি আমরা রিসর্টের এক পাশে। এটা হচ্ছে একটা পাশ যেখানে একটু বার টাইপের জায়গা, এখানে তোমরা পার্টি করা যায়, সন্ধ্যাবেলা বারবিকিউ করা যায় এবং ড্রিঙ্কস যারা করে ফরেনাররা ড্রিঙ্কসও করতে পারে। এত বেশি ভালো লাগছিল আর এতটা সুন্দর একটা বাতাস ফেস করছিলাম, কি আর বলবো। এটা হচ্ছে হোটেলের লবি। লবিটা আমি যেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা পাশ মাত্র। তো এই জায়গাটা এত বেশি বড় এবং একজন ওনারের এখানে চারটা রিসর্ট বা হোটেল বলতে পারো। আমরা যেটাতে আছি এটা হচ্ছে মেইনটা, রয়্যাল ক্লিফস বিচ হোটেল, এটা হচ্ছে 5 স্টার। তো এখান থেকে সাথে সাথে লাগানো সবগুলাই আছে ওদের, মানে যার যেটাতে ভালো লাগে আসলে সেই মানুষ সেখানে ওঠে। আমরা যেটাতে উঠেছি সেখান থেকে এখন যাচ্ছি আরেকটা পাশে, যেখানে বললাম না কিছুক্ষণ আগে। তো আহিলকে কোলে নিয়েই আমি হাঁটাহাঁটি করছিলাম, ভিডিওটা যে মুখের উপর ধরেছি এটা কিন্তু আমার একদমই মনে ছিল না। পরে দেখলাম যে কিরে ভিডিওটা কেন এই পাশে। এই যে এখান থেকে একটু দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে নিচেই অনেকগুলো রুম আছে, এটা হচ্ছে ওদের স্যুটস বলে। তো এখান থেকে বিচটা একদমই ক্লোজলি ভাবে দেখা যায়, বাট নামার সময় কিন্তু সেম জায়গা দিয়েই নামতে হয়। তা আমার কাছে এটার থেকে এই যে উপরের বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংয়ের থাকাটা বেশি পছন্দ, কারণ এখান থেকে পুরোটা একদমই প্যানোরামিক ভিউটা এনজয় করা যায়। তো বিচটা দেখে মনে হচ্ছে কখন যে বিচের মধ্যে ঝাঁপ দিব আর কি। এখন আসি যে ধারণাটা কেন চেঞ্জ। তো পাতায়াতে অনেকেই আসে, অনেকেই সিটিতে থাকে, ওখানকার বিচটা খুব একটা ভালো না, ময়লা থাকে, আবার বিচের সন্ধ্যাবেলা বিচের পাড়ে মানুষ যেতে পারে না, ছেলেদের নাকি ডেকে ডেকে নিয়ে যায় এই সেই, অনেক কিছুই অনেকে শোনে। পাতায়া সম্পর্কে এরকমই একটা ধারণা ছিল, বাট রিয়েলি আমি যখন সাউথ পাতায়াতে থাকলাম 3 দিন এই রিসর্টটাতে, মনে হচ্ছিল আরও 5-6 দিন একটু থাকি। এত রিল্যাক্স ফিল হচ্ছিল, এখানে ফরেনাররা ভর্তি এবং এত এত সুইমিং পুল, এত এত সুইমিং পুল, যেখানে যাবার সেখানে ভর্তি সুইমিং পুল ছিল। ইচ্ছা মতো পানিতে নামা যায়, বিচটাতেও ইচ্ছা মতো ভেজা যায়। তারপর রেস্টুরেন্ট আছে এখানে 3-4টা, মানে পার্লার থেকে শুরু করে এখানে কি নাই, একটা হোটেল বা রিসর্টের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটি এখানে পাওয়া যাবে। তো আমরা জাস্ট সন্ধ্যাবেলায় একটু পা ভিজাচ্ছিলাম, আহিলকে নিয়ে ওর পাপা একটু বসেছিল জ্যাকুজির মধ্যে জাস্ট এমনি, কারণ ও পানি দেখে নামার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো আমিও একটু যেয়ে বসলাম। আনফর্চুনেটলি আমার এবং পুচকার ড্রেস কেন না জানি ইচ্ছা করে না কিন্তু অটোমেটিকলি ম্যাচিং হয়ে যায়। পরে আমরা দেখি যে কিরে আমাদের কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এখানে রোডটা আমার মুখের উপর এমনভাবে পড়েছে যে এত বাজে লাগছে, মানে মনে হচ্ছে মুখটাও আমার হলুদ হয়ে গেছে। একটু পরে তোমাদের একটা জিনিস শেয়ার করব, ভিডিওতে তোমরা সামনে গেলেই দেখতে পারবে, দেখলেই বুঝবা যে মানুষের এতখানি কেটে যায় ওই জায়গায় কেমনে। যাই হোক, এটাতে আহিল কালকে নামবে ইনশাল্লাহ, আমি তো ভিডিও আগের দিন করেছিলাম।
তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে আরেকটা আছে যে এই সুইমিং পুলটা, এটা হচ্ছে গ্লাসের, এখানে দাঁড়াইলে একরকম লাগে আর এত ভালো লাগে। আমি এটা আবার নিচ দিয়েও একটা গ্লাস দেয়া আছে, সুন্দর লাগে, এইটা অনেক বেশি সুন্দর। এই যে দেখো পুরো হোটেলের ইয়েটা, তো এখানে সবাই দেখি সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে ডুবে যাবে, এই মুহূর্তেও সবাই সুইমিংয়ের মধ্যে। আমার খুবই নামতে ইচ্ছা করেছিল, আমি রাত 8টার দিকে এসে নেমেছিলাম, কারণ আমি দিনের বেলা সুইমিংয়ে নামলে আমার অ্যালার্জির প্রবলেম হয়, প্রচণ্ড রোদে আমার পুরো শরীর একদম চাকা চাকা হয়ে যায়, এই কারণে আমি দিনে নামার সাহসটা খুব কম করি। এই জন্য আমি রাতেই নেমেছিলাম এবং আহিলকেও একবার রাতে নামায় দিয়েছিলাম আমার সাথে। এই যে দেখো, মনে হচ্ছে না যে সাগরেই দাঁড়াই আছি, সুইমিং এবং সাগর একসাথে মিশে গেছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা, খুবই সুন্দর। তো এখন দেখো যে এখানে একজন ফরেনার শুয়েছিল বিকিনি পরে, দেখবা একটু পরেই। তো আমার ভিডিওতে আমি যখন ভয়েস ওভার দিই তখন দেখি যে এটা আমার ভিডিওর মধ্যে চলে আসছে, আমি কিন্তু ইচ্ছা করে নেই নাই। হ্যাঁ, তো এখন তোমাদের সাথে শেয়ার করি, এই যে ওর ব্যাকে এত বেশি কাটা ছিল, আমি জানি না কেন ওই জায়গাটা অতখানি কাটা ছিল বা কোথায় পড়ে গিয়ে কেটে গেছে। তো আমরা আবার উপরে উঠে আসছি, এখানে খুব সুন্দর একটা কার্পেটিং, ঘাসের কার্পেটিং করা ছিল। তো এখানে অনেকেই বসে বসে আড্ডা দিচ্ছিল, শুয়ে পড়ছিলাম, আমিও কিছু শুয়ে বসে ছবি উঠালাম, বাট তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না, কারণ আমার ড্রেস আপ একটু আলাদা হয়, এটা সবার সাথে শেয়ার করা আসলে পসিবল না, কারণ সিসি ক্যামেরার তো অভাব নাই। আমি ফরেন কান্ট্রিতে আসিয়া জুব্বা পরে থাকবো, বোরখা পরে থাকবো, আমি তো আর এরকম হেজাব করে ঘুরে বেড়াই না। যখন আমি বোরখা পরবো, হেজাব করব, তখন অবশ্যই পরবো ইনশাআল্লাহ, তখন আমি আসলে এই রকম পরিবেশে আসবো না। তো এটা ডিপেন্ড করে মানুষের মেন্টালিটির উপর এবং ডিপেন্ড করে তুমি কোন ক্লাসের সেটার উপর। তো তারপরেও আমি চেষ্টা করি যে আমি যেরকমই থাকি না কেন এটা হচ্ছে তোমাদের সাথে শো না করার, কিছু কিছু হয়তো ভিডিও বা ছবিতে এসেই যায়। এটা হচ্ছে এত উপরে যে তোমাদেরকে আমি দেখাচ্ছি বীজ কত নিচে। এখানের একটা সুবিধা হচ্ছে আমরা হেঁটে হেঁটে নিচের দিকে নামার কোনো দরকার নাই, এখানে লিফট দেওয়া আছে এবং নিচে কিন্তু রেস্টুরেন্ট আছে এবং বীচেও যাওয়া যায়। আমরা এখন যাচ্ছি লিফটে করে নিচের রেস্টুরেন্টে, ওখানে বসবো, এনজয় করে খাবো আর হচ্ছে বীচটা এনজয় করবো। আহিল ঘুমায় গেছে ওর পাপার কোলে। তো এই যে লিফটের দরজা বন্ধ হলো, লিফটটা কিন্তু অনেক নিচে নামে, ভয়ঙ্কর লাগে মাঝে মাঝে, মানে লিফটটার মধ্যে নামতেই থাকে নামতেই থাকে। তো এই যে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি, এটা একদম বীচের সাথেই লাগানো, এখান থেকে নিচে নেমে বীচে যাওয়া যায়। আমরা এখানে আজকের ডিনারটা ছাড়বো এবং এখানে অনেকক্ষণ বসে বসে রিল্যাক্স করব ভাবলাম, এই যে আমাদের জায়গাটা, এখানে আমরা বসবো। তো ভিডিওটা যতটুকু পেরেছি শেয়ার করেছি, ভালো লাগলে লাইক দিও আর কারো কোনো কিউরি থাকলে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। দোয়া করো আমার জন্য, আমাদের জন্য।